কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো কুমড়ো ছোট ছোট করে কেটে নেওয়া। 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আমরা একটা টমেটো ছোট করে কেটে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। 2-3 মিনিট ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কলমি শাক। কলমি শাক দিয়ে নাড়াচাড়া করে আমরা লো ফ্লেমে রান্নাটা করব। এইভাবে নাড়াচাড়া করে 5-7 মিনিট রান্না করে নিলে কলমি শাক ভাজা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ আমরা লো ফ্লেমে রান্না করার পর ফুল ফ্লেমে রান্না করে জলটা শুকিয়ে নিয়েছি। শাকটা বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা চিনি আর একটু জিরে ভাজা মশলা। এবার আমরা নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ কলমি শাক ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।